সম্রাজ ভাই শুনছেন কি ভাই আমার এখানে বেকারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে ভাইয়া বেকারদের জন্য ব্যবসা সুযোগ হ্যাঁ বেকারদের জন্য সবচেয়ে সুযোগ বেশি আমার এখানে ভাইয়া সব শীতের মাল তাই না ভাই সব শীতের মাল ভাইয়া বাচ্চা বড় সুইপশার্ট হুডি গেঞ্জি সব আইটেম আছে ট্রাউজার মাউজার সব আইটেম আছে আচ্ছা সেগুলো আপনি কোথা থেকে আনেন ভাই সব আইটেম আমার নিজে ফ্যাক্টরি মাল ভাই ফ্যাক্টরি প্রত্যেকটা আইটেম আমার নিজে ফ্যাক্টরি মাল তো একদম নরমাল রেট থেকে শুরু করি ভাই আচ্ছা এটা মাত্র হলো 18 টাকা পিস 18 টাকা পিস বাচ্চাদের প্যান্ট হ্যাঁ বাচ্চাদের প্যান্ট শীতের প্যান্ট শীতের প্যান্ট গুলা আচ্ছা কত বছর থেকে কত বছর সাইজ এটা হলো 1 থেকে 2 থেকে 6 বছর পর্যন্ত 2 থেকে 6 বছর 18 টাকা পিস 18 টাকা পিস তিনটা সাইজ 36 পিসের রেশিও 36 পিসের রেশিও 36 পিসের রেশিও আচ্ছা এটা আপনার 2 থেকে 6 বছর ভাই আচ্ছা এটা রেট পড়বে হলো 25 টাকা পিস আচ্ছা এটা হচ্ছে 25 টাকা 25 টাকা পিস 36 পিসের ইস্যু তারপর আমি যেতেছি মোটা আইটেমের ভিতরে হ্যাঁ আইটেমের মধ্যে মোটা আইটেমের ট্রাউজার গুলো এই যে দেখেন আচ্ছা এটা 246 246 246 আচ্ছা 3 সাইজ ওকে এটা রেট পড়বে মাত্র 35 টাকা পিস 35 টাকা পার পিস মাত্র 35 টাকা পিস কত বড় প্যান্ট দেখেন আচ্ছা মাত্র 35 টাকা সব শীতের প্যান্ট তাই না সব শীতের প্যান্ট এগুলো ভাই আচ্ছা এই যে দেখেন ওকে এটা হলো 8 10 12 এটা হচ্ছে 8 10 12 সাইজ হবে 8 10 12 সাইজ 3 সাইজ আচ্ছা 3 সাইজ 3 3 2 3 12 36 পিসের রেশিও আচ্ছা দাম রাখবেন কত এটা হলো 45 টাকা পিস 45 টাকা 45 টাকা আচ্ছা এছাড়াও আপনাদের এখানে ফুলহাতা গেঞ্জি রয়েছে ফুলহাতা গেঞ্জি আছে দেখেন বিভিন্ন কালেকশন আছে হুডি রয়েছে এই যে দেখেন সব কালেকশন সব কালেকশন আছে আমার এক করে দেখাবো দর্শক সঙ্গে থাকেন তারপর আমি যেতেছি এই যে ভরপুর কালেকশন ওকে তারপর আমি যেতেছি এর পকেটের ভিতরে হ্যাঁ ভাই এর মধ্যে পকেট ট্রাউজার গুলা আচ্ছা এই যে দেখেন এই মালটা অনেক রানিং মাল অনেক রানিং মাল অনেক রানিং আচ্ছা এটা 246 246 এটা হলো 6 পিস করে বান্ডেল 318 পিসের রেশিও 318 পিসের রেশিও 318 পিসের রেশিও 45 টাকা 45 টাকা পার পিস 45 টাকা পিস আচ্ছা এরপর দেখেন আরেকটা 8 10 12 8 10 12 8 10 12 তিনটা সাইজ এটার হ্যাঁ ভাই ওকে এটার তিনটা সাইজ 8 10 12 36 18 পিসের রেশিও 18 পিসের রেশিও 70 টাকা পিস মাত্র 70 টাকা পার পিস মাত্র 70 টাকা পিস ওকে এরপর আমি আবার একটা কথা বলি ভাই আমার এখানে ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিয়ে ব্যবসা করতে চায় সেই আইটেম নিয়ে ব্যবসা করতে পারে আচ্ছা শোরুমের মাল নিবে শোরুমের মাল আছে ফুটপাথের মাল নিবে ফুটপাথের মাল আছে ভাই অনেকে আছে সিজনাল ব্যবসা করতে চায় সামনে সে আমি সেটাই বলতেছি কিছু মাল নিয়ে ফুটপাথে বর্তমানে শীতে যদি তিনটা মাস ব্যবসা করে সে ভালো একটা প্রফিট করতে পারবে ভাই শীতের মাল দন্ত তো সে করুক আচ্ছা অন্য আইটেম না করুক অন্য সময় না করুক কিন্তু শীতের ব্যবসাটা যদি করে তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আমি বিভিন্ন আইটেম নিয়ে একটা ভ্যান লাগাইও যদি বাজার করে ভ্যান লাগাই রাস্তার মোড়ে টোড়ে অথবা যেখানে মানুষের সমাগম বেশি আচ্ছা সেখানে দোকানদার কইলে ভালো একটা প্রফিট করতে পারবে ওকে সেক্ষেত্রে কি 5 10 হাজার টাকা পুঁজি হইলেই হবে তাই না সর্বনিম্ন 10 থেকে 15 হাজার টাকা হইলে ভালো একটা ব্যবসা সুযোগ করে দিতে পারবো এরপর কি কালেকশন আছে আমরা আরো কথা বলবো বাচ্চাদের টি-শার্ট আগে একটু দেখাই নে এই যে বাচ্চাদের টি-শার্ট ফুলহাতা গুলো টি-শার্ট ফুলহাতা এটা হলো 06 টা আচ্ছা 35 টাকা পিস 12 পিস করিবান আচ্ছা 35 টাকা পিস 35 টাকা পিস ওকে তারপর আমি যেতেছি এবার গা 276 মানে 2 বছর এগুলো গ্রুপ বাই গ্রুপ গ্রুপ বাই গ্রুপ 2 বছর 4 বছর 6 বছর তিনটা সাইজ 3 12 36 পিসের রেশিও মাত্র 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40 টাকা আচ্ছা তারপর আমি যা দেখছি এটা আরেকটা আছে 2 2 4 এটা আছে 4 6 6 2 সাইজ 6 2 সাইজ 6 3 সাইজ 3 12 36 পিসের রেশিও আচ্ছা এটা রেট পড়বে 45 টাকা 45 টাকা 45 টাকা আচ্ছা আরেকটা আছে 8 10 12 8 10 12 8 10 12 এই যে দেখেন 8 10 12 এটা হলো 8 এটা হচ্ছে 10 এটা হলো 10 আর পরেরটা হচ্ছে 12 হলো 12 আচ্ছা 8 10 12 8 10 12 এটা রেট করবে হলো 60 টাকা পিস 60 টাকা 36 পিস আচ্ছা এগুলো সব হচ্ছে ফুলহাতা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি আচ্ছা এবার আমি যা দেখছি বাচ্চাদের মোটা আইটেমের ভিতরে হ্যাঁ ভাই বাচ্চাদের পাতলা আইটেম দেখালাম এখন বাচ্চাদের মোটা আইটেম দেখাই বাচ্চাদের সুইপ শার্ট বাচ্চাদের সুইপ শার্ট ওকে বাচ্চাদের সুইপ শার্ট 5 বছর ভাই আচ্ছা এই যে দেখেন কালাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ভাই অনেক সুন্দর সুন্দর কালার তাই না দেখেন এটা হলো সব মোটা মাল হ্যাঁ ভাই মোটা মাল মোটা মাল আচ্ছা এটা রেট করবে হলো 70 টাকা পিস কত টাকা ভাই 70 টাকা 70 টাকা কালার আছে অসংখ্য কালার হবে এগুলো হ্যাঁ ভাই অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে 70 টাকা পিস 10 পিস করে বান্ডেল থাকে আচ্ছা এরপর কি দেখাবেন তারপর আমি যেতে আছি 10 12 বছরের সুইপ শার্ট 10 12 বছরের সুইপ শার্ট জবদার 10 12 বছরের সুইপ শার্ট ওকে এই যে দেখেন এটারও কালার আছে অটঙ্ক সর্বনিম্ন 15 থেকে 20 টা কালার আছে এটা আচ্ছা এটা রেট পড়বে মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস 100 টাকা পিস এগুলা সব হলো ওয়ান সাইড ব্রাশ করা আছে আচ্ছা এগুলো আছে ওয়ান সাইড ব্রাশের 8 10 বছরের সুইপ শার্ট হ্যাঁ ভাই আচ্ছা তারপর আমি যেতে আছি বড়দের আইটেম ভাই বড়দের আইটেম বড়দের আইটেম বড়দের হচ্ছে পাতলা গেঞ্জি পাতলা গেঞ্জি হ্যাঁ ফুলহাতা ফুলহাতা যেগুলো নরমাল শীতের ইউজ করে আর কি এই যে দেখেন এটা সলিডের ভিতরে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এটার কালার আছে সর্বনিম্ন 15 থেকে 20 টা কালার হবে ভাই 15 থেকে 20 টা কালার হবে 15 থেকে 20 টা কালার হবে এই যে দেখেন কালারগুলো সেই কালার ভাই দেখছেন ওকে এগুলো অনেক সুন্দর সুন্দর প্রাইস কেমন পড়বে এটা রেট পড়বে হলো 85 টাকা পিস 85 টাকা পিস 85 টাকা পিস আচ্ছা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে ভাই তারা সব আইটেম মিলে সর্বনিম্ন 100 পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 100 পিস সর্বনিম্ন 100 পিস অর্ডার করতে হবে আচ্ছা এখান থেকে 10টা এখান থেকে 20টা এখান থেকে 10টা এখান থেকে 15টা আচ্ছা মানে সব আইটেম মিলে মানে হুডি সুইপশার্ট গোল গলা গেঞ্জি যে যে আইটেম নিবে আর কি সব আইটেম মিলে বাচ্চা বড় সব মিলে বাচ্চা বড় সব 100 পিস অর্ডার করলো আর আপনার লোকেশন হচ্ছে ঢাকার গুলিস্তান ঢাকা গুলিস্তান বঙ্গ মার্কেটের বিপরীতে বিপরীতে সিটি প্লাজা মার্কেট সিটি প্লাজা মার্কেট আচ্ছা এটার কত তলায় চতুর্থ তলা 78 নম্বর দোকান বিক্সেলার গার্মেন্টস ওকে এটা হলো সিম্পল প্রিন্টের মধ্যে করছি হ্যাঁ ভাই এই যে দেখেন সেই মাল
অনেক সুন্দর মাল ভাই ওকে এটা সিম্পল প্রিন্টের মধ্যে সিম্পল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর দেখেন প্রিন্টগুলো আচ্ছা এটা কালার আছে সর্বনিম্ন 20 থেকে 30 টা কালার হবে এটা প্রাইস রাখবেন কত এটা রেট পড়বে মাত্র 90 টাকা পিস মাত্র 90 টাকা মাত্র 90 টাকা পিস দেখেন মাত্র 90 টাকা রানিং একটা মালই মালটা ভাই আচ্ছা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা পিস আচ্ছা এরপর কি দেখাবেন এরপর দেখতেছি আমি স্টেপের ভিতরে হ্যাঁ ভাই স্টেপের মধ্যে স্টেপের ভিতরে আচ্ছা এই একটা মাল আছে এগুলা স্টেপের ভিতরে আচ্ছা এটা রেট 90 টাকা ভাই কত টাকা 90 টাকা পিস মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এটা কালার আছে সর্বনিম্ন এগুলার 20 থেকে 30 টাকা করে কালার হবে আচ্ছা এই মালগুলো আমাদের 70 পিস 80 পিস করে বান্ডেল থাকে ভাই আচ্ছা যারা অর্ডার করবেন এক স্টাইলের 70 80 পিস নেওয়া লাগবে না যারা কম পুঁজি অল্প ছোট ব্যবসায়ী আর কি আচ্ছা আপনারা বিভিন্ন আইটেম মিলে 100 পিস নিলে 100 পিস নিলে আর দোকান আইসা দেয়া গেছে 70 পিস 50 পিস যে জানে নিতে পারবে সমস্যা কিছু বুঝছেন এটা রেট পড়বে 90 টাকা পিস এরপরে কি দেখবো ভাই তারপর আমি যেতে এসে পকেটের আইটেম বাটন সিস্টেম একটা মাল আছে ভাই আচ্ছা নতুন কোয়ালিটির একটা মাল করছি বাটন আলা এই যে দেখেন এগুলা সব বাটন সিস্টেম হ্যাঁ ভাই ওকে এটা রেট পড়বে মাত্র 100 টাকা পিস 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস দেখেন আর কি দিব ভাই ফুলাতে একটা মাল দিতেছি বাটন সিস্টেম দেখেন 100 টাকা পিস 100 টাকা পিস এটা কালার আছে এটা 100 টাকা পিস সর্বনিম্ন 20 থেকে 30 টাকা কালার হবে আচ্ছা 20 থেকে 30 টাকা কালার হবে 20 থেকে 30 টাকা কালার হবে 100 টাকা পিস হ্যাঁ ভাই 100 টাকা পিস তারপরে আমি যেটা সেবার গা 40 এর ভিতরে হ্যাঁ ভাই 40 40 করা আছে কিছু মাল আমাদের ওকে হাতায় 40 যে গেঞ্জি হ্যাঁ হাতায় 40 গুলো মালগুলো এই যে দেখেন এই যে এগুলো সব 40 সিস্টেম মাল হ্যাঁ ভাই আচ্ছা আইটেম আছে অনেক না অনেক আইটেম আছে ভাই এটা কালার আছে এটা সর্বনিম্ন 20 থেকে 30 টা কালার হবে ওকে এই যে দেখেন আচ্ছা এগুলো দাম কেমন পাই এটা পড়বে 120 টাকা 120 টাকা 120 টাকা অসংখ্য কালার হবে এগুলো হ্যাঁ ভাই ওকে তারপর আমি যেতে এসে পকেটের আইটেম হ্যাঁ ভাই পকেটের আইটেম পকেট সিস্টেম মাল আছে আমরা তো বিভিন্ন আইটেম দেখাচ্ছি বিভিন্ন যারা নেবেন বিভিন্ন আইটেম বিটু আইটেম মিলাই নিতে পারবে সমস্যা নাই এই যে দেখেন এগুলো সব পকেট সিস্টেম হ্যাঁ ভাই আচ্ছা এটা কালার হবে সর্বনিম্ন 20 থেকে 30 টা 20 থেকে 30 টা 20 থেকে 30 টা আচ্ছা অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে ওকে এটা রেট পড়বে মাত্র 120 টাকা পিস 120 টাকা 120 টাকা ওকে এই যে দেখেন এগুলো সব আমাদের 50 পিস করে বান্ডিল থাকে কিন্তু 50 পিস না নিলেও চলবে সমস্যা নাই আচ্ছা এরপর কি দেখাবেন তারপর আমি যেতেছি এর গা পাতলা আইটেমের গুলো হ্যাঁ ভাই পাতলা আইটেম এই যে দেখেন এগুলো হলো মাইক্রো কাপড় হ্যাঁ ভাই ডিজাইন গুলো সব আনকমন ডিজাইন দেখেন আচ্ছা 6 7 6টা করে কালার এগুলো হ্যাঁ ভাই ওকে 6টা কালার 6টা কালার এগুলো রেট পড়বে 120 টাকা পিস 120 টাকা পিস 120 টাকা পিস প্রত্যেকটা ডিজাইনে 6টা করে কালার 12 পিস করে বান্ডেল আচ্ছা তারপর আমি যাইতেছি আরেকটা কোয়ালিটির ভিতরে একটু কোয়ালিটি যেগুলা একটু হাই দামের দিকে যাইতেছি এখন কি কিছু বুঝছেন ভাই এই যে দেখেন মালের কোয়ালিটি ভাই আচ্ছা সেই ডিজাইন দেখছেন মালের ডিজাইনগুলো ভাই ওকে প্রত্যেকটা মাল আমার আপডেট মাল ভাই কোনো পুরান মাল নিয়ে এরগা ব্যবসা করি না ভাই আচ্ছা গেছে বারে আমার কোনো মাল ছিল না ভাই কি কিছু বুঝছেন ওকে এই যে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে ছড়া করি কালার 12 পিস করি বান্ডিল করা আছে হ্যাঁ ভাই এগুলোর দাম কেমন 130 টাকা পিস 130 টাকা পার পিস 130 টাকা পিস পার পিস হ্যাঁ ভাই ওকে 130 টাকা পিস তারপর আমি যেতেছি কিছু কটনের মাল আছে আমার হ্যাঁ ভাই কটনের ফুল হাতা হ্যাঁ কটনের ফুল হাতা আচ্ছা সামনে প্রিন্ট থাকবে সামনে প্রিন্ট থাকবে এমব্রয়ডারি থাকবে হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন এটা রেট পড়বে 130 টাকা পিস ছড়া করি কালার 12 পিস করি বান্ডিল ওকে ওকে ছড়া করি কালার ডিজাইন আরো আছে হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি একটা ব্যান কলার মাল কইছি হ্যাঁ ভাই ফুলাতে এই যে দেখেন এটা হচ্ছে ব্যান কলার মাল কাপড় দইলে মোটা কাপড় ইন্টারলক কাপড় হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন এটা রেট পড়বে হলো 140 টাকা পিস 140 140 টাকা পিস ওকে তারপর আমি যেতেছি এর গা সুইফট শার্টের ভিতরে ভাই সুইফট শার্ট বড়দের সুইফট শার্ট হ্যাঁ বড়দের সুইফট শার্ট ওকে এই যে দেখেন মালগুলো ভাই সেই মাল ভাই অনেক সুন্দর মাল করছেন এবছর সেই গেটআপের মাল দেখছেন না মালে বডি দেখেন ভাই সাইড দেখেন তাই না হ্যাঁ ওয়ান সাইড ব্রাশ পেপার ওয়ান সাইড সব এগুলো ওয়ান সাইড ব্রাশ করা ভাই আচ্ছা এই যে দেখেন এগুলা রেট পড়বে মাত্র 140 টাকা পিস 140 টাকা পিস কালার আছে অসংখ্য সর্বনিম্ন 40 50 টা কালার হবে এটার ভাই আচ্ছা এটার মধ্যে 40 50 টা কালার হবে ভাই সর্বনিম্ন তারপর আমি যাইতেছি আরেকটা সুইফট শার্টের ভিতরে আচ্ছা এই যে দেখেন এগুলা সব কোয়ালিটি মাল হ্যাঁ ভাই এগুলো সব কোয়ালিটি মাল সব কোয়ালিটি মাল এই যে দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখছেন কি ভাই সেই ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই আছে আরেকটা ডিজাইন আচ্ছা এগুলা রেট পড়বে হলো 150 টাকা পিস 150 টাকা 150 টাকা পিস আচ্ছা কালার আছে পাঁচটা ছড়া করে এগুলা কালার হবে হ্যাঁ ভাই জি যারা নতুন উদ্যোক্তা আমি আবারো বলি ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন এক পিসও খারাপ দেব না আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা সুযোগ আমি আপনার জন্য ব্যবহার করব কি কিছু কথা বুঝছেন আচ্ছা তারপর আমি যাইতেছি আরেকটা সুইফট শার্টের ভিতরে এই যে দেখেন আচ্ছা তাহলে কন্ট্রাস্টগুলো আর কি এই যে দেখেন এগুলা কিন্তু তিন সাইজ করে মাল এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল দেখছেন মালের কোয়ালিটি ভাই সেই ডিজাইন ভাই এগুলা দাম রাখবেন কত 190 টাকা পিস 190 টাকা পাইকারি পাইকারি 190 টাকা পিস একটা মাল 400 500 টাকা বেচা কোনো ব্যাপার না দেখেন মালের কোয়ালিটি হিসেবে হ্যাঁ এখন যাব হুডিতে এখন যাবলে হুডিতে ভাই আচ্ছা হুডিতে হুডির তো অনেক কালেকশন আছে অনেক কালেকশন অনেক কালেকশন এই যে দেখেন এটা হলো সলিড হুডি ভাই সলিড হুডি এক কালার সলিড এই যে কালো মালটা আছে না ভাই অনেক রানিং মাল ভাই আচ্ছা কি কিছু বুঝছেন জি জি সলিড সবচেয়ে কালো মালটা বেশি চলে ভাই আচ্ছা এই যে দেখেন এগুলো সব চলে কালার আছে এটা সর্বনিম্ন 15 20 টা কালার হবে ভাই আচ্ছা
এটা রেট পড়বে মাত্র 240 টাকা পিস অনেক আছে কোম্পানির লোগো করানো আছে কালো মালটা বেশি নেই ভাই এই কোম্পানিতে যেগুলো ওকে তারপর আমি যাইতেছি এবার কা চেইন হুডি হ্যাঁ ভাই চেইন হুডি জিপার হুডি চেইন হুডি জিপার হুডি আচ্ছা এই যে দেখেন এস একটা এই বেশি দেখাবো না ভাই দুইটা তিনটা করে দেখাইতেছি হ্যাঁ আচ্ছা কালার আছে এগুলার অনেক 20 30 টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের হ্যাঁ দাম রাখবেন কত এটা হলো 260 টাকা পিস 260 টাকা পিস তারপর আমি যাইতেছি ভাই প্রিন্টেড হুডি আর কি হ্যাঁ ভাই প্রিন্টেড হুডি প্রিন্টেড হুডি গুলো দেখেন এই যে দেখেন ওকে চমৎকার চমৎকার ডিজাইন সব এগুলা চমৎকার কালার গুলো সব দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন ওকে এগুলা দাম রাখবেন কত কইরা মাত্র 250 টাকা পিস 250 কইরা 250 কইরা ভাই আচ্ছা এগুলা 500 টাকা বিক্রি করতে পারবে 24 হ্যাঁ সর্বনিম্ন 500 বেচতে পারবে ভাই আচ্ছা মালের কোয়ালিটি দেখছেন নি ওকে তারপর আমি যাইতেছি কিছু চায়না কোয়ালিটির মাল করছি আমার ভাই চায়না কোয়ালিটি মালও করছেন হ্যাঁ চায়না কোয়ালিটি মাল না অনেকে চায় তো ভাই করতে হইলে তো সব কোয়ালিটি মাল লাগে ভাই কিছু কথা হচ্ছে এই যে দেখেন এই যে মাল কো এমব্রয়ডারি করা সব হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ওকে এগুলো প্রত্যেকটা হলো 2 সাইজ এল এক্সেল ওকে এল এক্সেল দুইটা করে ফলি থাকবে হ্যাঁ ভাই দুইটা করে ফলি থাকবে দুইটা করে ফলি থাকবে দেখছেন নি মালের কোয়ালিটি ভাই আচ্ছা এই যে এটা এই ফিনটা আরো সুন্দর ভাই দেখছেন নি ওকে এটা রেট করবে মাত্র 300 টাকা পিস 300 টাকা পিস 300 টাকা পিস কালার হবে সর্বনিম্ন 10 থেকে 15 টাকা আচ্ছা আবার একটু লোকেশনটা বলে দেন এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারের পাশে আমাদের মার্কেটটা আচ্ছা তো বঙ্গবাজারের সামনেই কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব